অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 20 জুন 2021 বৃহস্পতি বকরি হচ্ছে 18 অক্টোবর 2021 পর্যন্ত এই বৃহস্পতি বকরি অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করবে। সিংহ রাশি যদি আপনি হন, আপনি কি ফল পেতে চলেছেন? বেশ কিছু খুশির জোয়ার আসতে চলেছে সিংহ রাশির জন্য। আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই, বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ। এই শুভ গ্রহ যখন বকরি হয় তখন তিনগুণ শুভ ফল প্রদান করে। কোনো শুভ গ্রহ বকরি হলে সেটা তিনগুণ শুভ গ্রহ শুভ ফল প্রদান করে, এবং পাপী গ্রহ বকরি অবস্থায় হলে তিনগুণ অশুভ ফল প্রদান করে। এবং আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই সে ভাবগুলো গঙ্গা জলের মতো পবিত্র হয়। তো এখানে আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট দেখা দরকার। বৃহস্পতি কোন ভাবে অবস্থান করছে, কোন কত নম্বর ডিগ্রিতে, কোন নক্ষত্রে, কোন গ্রহের সাথে, এবং বৃহস্পতি কোন ভাবাধিপতি, সে ভাবে কোন গ্রহ বসে আছে, এবং কিসের মহাদশা কিসের অন্তর্দশা চলছে, এটা একান্তই দেখা দরকার। তো এই যে বৃহস্পতি যে বকরি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে বেশ কিছু প্রাপ্তি কিন্তু ঘটবে। আপনি সিংহরাশির মানুষ, এর রেজাল্টগুলো কিন্তু আপনি এই সময় কিন্তু পাবেন, 20 জুন টু 18 অক্টোবর। প্রথম কথা, আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু নির্দেশ করছে, পারিবারিক সুখের জায়গায়, দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি সিংহরাশির মানুষ, দাম্পত্য সুখ কিন্তু আপনারা পাবেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, ডেলি ইনকামটা আপনাদের কিন্তু এ সময় বৃদ্ধি কিন্তু হবে। এবং এর সাথে সাথে যারা ব্যবসা করছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি সিংহরাশি মানুষ, ব্যবসার জায়গাতে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের থাকছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এই বৃহস্পতির দৃষ্টি, এই বকরি বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর। আপনাদের ক্ষেত্রে এই সময় শরীর স্বাস্থ্যের দিকটা অনেকটাই বেটারমেন্ট হবে, কর্মের জায়গাটা ভালো হবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা বা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু থার্ড হাউসের দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যথেষ্ট মেহনতি কিন্তু করাবে, কিন্তু আলটিমেট সাকসেস কিন্তু আপনাদেরকে দিবে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অ্যাডভোকেট, অ্যাস্ট্রোলজার, এরা কিন্তু বা টিচিং লাইনে, টিচিং প্রফেশনে যারা আছেন বা ডক্টর, তারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট কিন্তু পাবেন। সিংহরাশি আপনি মানুষ, আপনি কিন্তু এই রেজাল্টগুলো পাবেন। একাদশ ভাবের উদ্দৃষ্টি দেখুন, সফলতা, সাকসেস, লাভের জায়গা কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ আপনাদের এতদিন ধরে যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছিলো কি না, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট আপনারা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকছে, এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিকগুলো ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি সিংহরাশির মানুষ, এই জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। লাভ রিলেশনের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু হবে। ধার্মিক কাজের উপর আপনাদের আস্থা বিশ্বাস এ সময় কিন্তু আপনাদের বাড়বে। ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু এ সময় থাকবে। যারা গোল্ডের বিজনেস করছেন, চাঁদের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বেশ কিছু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। বা যাদের ফুডের বিজনেস আছে, গার্মেন্টসের বিজনেস আছে, ফুড, গার্মেন্টস, গোল্ড, এই জায়গাগুলো, বা আপনার গ্লোসারি শপ আছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই বৃহস্পতি বকরি আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং এই সময়ে এই যে বৃহস্পতি বকরি হয়, আপনাদের রাশির উপর দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট এনার্জি কিন্তু এই সময় বাড়বে।
এবং বেশ কিছু সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এতদিন যে জায়গাটাতে আপনাদের সমস্যা হচ্ছিল সেই সমস্যা আপনাদের কাটবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, চাকরির জায়গাটা কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে, অর্থাৎ চাকরির জায়গাটা কিন্তু আপনারা এই সময় লেগে পড়ুন। আপনাদের নিশ্চিত রূপে চাকরির সম্ভাবনাটা কিন্তু এই বৃহস্পতি বকরি আপনাদেরকে কিন্তু বাড়িয়ে তুলবে এই সময়। কিন্তু আপনাদেরকে আবারও বলছি, দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট, বৃহস্পতি কোনভাবে অবস্থান করছে, কোন ভাবাধিপতি, এই জায়গাটা কিন্তু একান্তই দেখা দরকার। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। এডুকেশনের দিকটা ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, এডুকেশনের দিকটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। শ্বশুরালয় থেকে আপনারা যথেষ্ট, যারা যে সকল মেয়েরা শ্বশুরালয়ে আছে তারা কিন্তু এ সময় ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে, সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের এই সময় খুব ভালো, সন্তান যোগের সম্ভাবনা আপনাদের কিন্তু নির্দেশ করছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু অপরচুনিটি, এই অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, অপরচুনিটির জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু দেখা যেতে চলেছে। এবং বহুবিধ কাজ আপনাদের কিন্তু এ সময় কিন্তু সম্পন্ন কিন্তু হবে। আপনি সিংহ রাশির মানুষ, এই রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন 100%। তবে বৃহস্পতির আপনার নিচস্থ নয় তো, বৃহস্পতি আপনার পাপগ্রহের সঙ্গে যুক্ত নয় তো, বা বৃহস্পতি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, এই জায়গাগুলোতে কিন্তু দেখা দরকার। এবং আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল কিন্তু পাবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। বহুবিধ সুযোগ আপনাদেরকে কিন্তু আসতে চলেছে, অর্থাৎ যাদের সুযোগগুলো আটকেছিল সেই সুযোগগুলো, কাজের সুযোগ আপনারা কিন্তু পাবেন। ব্যবসার ক্ষেত্রে বড় বড় কন্ট্রাক্ট পাওয়া, বড় বড় ড্রিলের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। আপনি সিংহ রাশির মানুষ, বড় ধরনের ঝুঁকি আপনারা কিন্তু এই সময় নিতে পারবেন ব্যবসা ক্ষেত্রে অন্তত। এবং বিয়ের ক্ষেত্রে যদি বলি, বিবাহের ক্ষেত্রে যদি বলি, দেখুন দীর্ঘদিন ধরে আমি বিয়ের উপর কিন্তু ভিডিও স্পেশাল দিব, মানে বৃহস্পতি বকরি হওয়াতে কোন কোন রাশি ক্ষেত্রে বিয়ের প্রবল সম্ভাবনা সেটা নিয়ে কিন্তু আমি একটা এপিসোড আপনাদেরকে দেব। এটা আমি জাস্ট আপনাদেরকে বলে যাচ্ছি, কিন্তু ওই ভিডিওটি প্রত্যেকেই দেখবেন কোন কোন রাশির ক্ষেত্রে জোরালো সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়েও কিন্তু আমি আলোচনা করব, যে বিয়ের ভিডিও আপনাদেরকে দিতে চলেছি খুব তাড়াতাড়ি সেই ভিডিওতে। তো এই যে বিয়ের জায়গাটা, যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ে হচ্ছিল না, এই বিয়ের জায়গাটা কিন্তু খুশির জোয়ার আসতে চলেছে। বিবাহ নিশ্চিত হতে চলেছে, বিবাহের জায়গাটা কিন্তু খুবই ভালো দিক নির্দেশ করছে। আপনারা অবশ্যই এই সময় থেকে যোগাযোগ কন্ট্রাক্টগুলো শুরু করুন, ছেলে অথবা মেয়ে দুজনের ক্ষেত্রে। এবং বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু আসবে এই বিবাহের ক্ষেত্রে। এই ছিল বৃহস্পতি বকরিতে সিংহ রাশি কী ফল পেতে চলেছে, কী রেজাল্ট পেতে চলেছে, জাস্ট একটা জিস্ট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম। ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের এই বিষয়ে যদি কমেন্টস থেকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করুন, এবং নিজস্ব যাদের, আমি আবার বলবো, যাদের মিলছে না, হচ্ছে না, তার বা একটু গাছের পাতা নড়ছে না, অবশ্যই নিজস্ব জন্ম ছক, আপনি যখন জন্মেছেন তার গ্রহের অবস্থান একবার হলো অ্যানালাইসিস করান, সেই জায়গাটা সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করান। নমস্কার।